আমাদের সুদীপ গলা যখন ভাষণ দিল, ভাষণের সময় ভারত মাতা কি জয় করলো? আমি অনেক মিটিং দেখেছি যে ভারত মাতা জয় করলে কি বসে বসে ভারত মাতা কি জয় এরকম হাত তুলে দেয়, কিন্তু এই জায়গায় একটা নতুন সিস্টেম দেখলাম যে সঙ্গে সঙ্গে ভারত মাতাকে জয় বলার সঙ্গে সঙ্গে আপনারা সবাই দাঁড়িয়ে ভারত মাতাকে জয় করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের যা দেশপ্রেম, আপনাদের রাষ্ট্রপ্রেমকে আমি এই মাথায় বিধানসভায় আয়োজিত তিস্তা প্রমুখ সম্মেলনের আমাদের সভাপতি এবং জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়, মঞ্চে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির রাজ্য সমিতির সাংগঠনিক সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শর্মা মহাশয়, রাজ্য সমিতির সাধারণ সম্পাদক এবং সাংসদ ডক্টর রাজীব রায় মহাশয়, আপনাদের এই জায়গার মরমের সাংসদ কৃপানাথ মাল্লা মহাশয়, মঞ্চে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির জ্যেষ্ঠ নেতা এবং আমাদের প্রাক্তন বিধায়ক ভূষণ রঞ্জন দাস মহাশয়, আমাদের জ্যেষ্ঠ নেতা কৃষ্ণ দাস মহাশয়, এই মঞ্চে উপবিষ্ট আপনাদের সবাইয়ের আদরের মরমে আসামের একজন জনপ্রিয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয়, মঞ্চে উপবিষ্ট সমগ্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ এবং এই পাথারকান্দি কনস্টিটিউন্সির আমার ভারতীয় জনতা পার্টির সমগ্র সম্মানীয় পৃষ্ঠা প্রমুখগণ এবং আমার প্রাক্তন সতীর্থ সাংবাদিক বন্ধুগণ, সারা আসামে আমরা পৃষ্ঠা প্রমুখ আমরা সম্মেলন করেছি। এই সম্মেলন করার মূলগত উদ্দেশ্য হল যে আমাদের যা পৃষ্ঠা প্রমুখ এই জায়গায় আমরা দেখেছি প্রায় 3000 পৃষ্ঠা প্রমুখ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। এই পৃষ্ঠা প্রমুখদের দায়িত্ব হল যে একজন পৃষ্ঠা প্রমুখ দায়িত্ব নেবে 60টা করে ভোটের দায়িত্ব নেবে, আর এই 60টা করে ভোটের ভিতরে 15টা পরিয়াল থাকবে, ফ্যামিলি থাকবেন। এই 15খানা ফ্যামিলির সঙ্গে যদি আপনারা প্রত্যেক কার্যকর্তা প্রত্যেক পৃষ্ঠা প্রমুখ ওনাদের ঘরে গিয়ে যদি আপনারা আমাদের সরকারের যা অ্যাচিভমেন্ট, আমাদের সরকারের যা সফলতা, এই সফলতার বিষয়ে যদি আপনারা ঘরে ঘরে তুলে ধরুন, নিশ্চিতরূপে আগামী দিন মানুষ সে পার্টি করুক কি না করুক, সে যে জনগোষ্ঠীর হোক কি ধর্মের না হোক কেউ, সবাই আগন্তুক দিনে ভারতীয় জনতা পার্টিতে ভোট দিবে। কারণ কেন, আসামে প্রায় 2 কোটি ভোট রয়েছে, 2 কোটি ভোটের থেকে 70% 5% যদি পোল হয় 1.5 কোটি ভোট পোল হবে, আর 1.5 কোটি ভোটের ভিতরে আমাদের ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাশয় এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়ের নেতৃত্বে যা সরকার চলেছে, ওই সরকার সমগ্র আসামে 96 লাখ লক্ষ মানুষকে বেনিফিট দিচ্ছে, ডাইরেক্টলি ওনারা বেনিফিট পেয়েছে। এই বেনিফিট যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখবো যে 7 লক্ষ আমাদের সরকার প্রধানমন্ত্রী আওয়াজ দিচ্ছে, 7 লক্ষ প্রধানমন্ত্রী আওয়াজ দিচ্ছে আমাদের সরকার, ওই ঘরগুলোতে আমাদের তিস্তা প্রমুখ পান্না প্রমুখরা ঘরে ঘরে যেতে হবে। অরুণোদয়তে আমরা দিচ্ছি 22 লক্ষ গরিব মহিলা মা বোনেদেরকে আমরা সাহায্য করেছি, যেরকম করে ওল্ড এজ পেনশন, বৃদ্ধ পেনশন
যার বয়স 60 বছরের উপরে পুরুষ কি হোক কি মহিলা হোক তে ওনাদেরকে আমরা 16 লক্ষ বৃদ্ধ পেনশন প্রসারিত হচ্ছে এর উপরে আমরা ফ্রি অ্যাডমিশন দিচ্ছি আগে কংগ্রেসের দিনে মশুরিযুক্ত কম্বল দিত কিন্তু আমরা কি করেছি মশুরি কম্বল 500 টাকার মশুরি কম্বল দিয়ে 6000 টাকা আমরা আত্মসাৎ করেছি কিন্তু আমরা কি করছি ফ্রি অ্যাডমিশন দিচ্ছি 12 লক্ষ ছাত্রছাত্রীকে ফ্রি অ্যাডমিশন দেওয়ার পরে এই 12 লক্ষ ছাত্রছাত্রীর মা বাবার পকেটে 60000 টাকা করে জমা রয়েছে এরকম করে অটল অমৃত অভিযানে আমরা 7 লক্ষ মানুষ বেনিফিট পাচ্ছে আয়ুষ্মান ভারতে 2 লক্ষ মানুষ বেনিফিট পেয়েছে এগুলো যদি আমরা হিসাব যদি করি তাহলে দেখতে পারবো আমরা 96 লক্ষ মানুষকে এই সরকার বেনিফিট দিচ্ছে আগে কোন পূর্বের সরকার এই রকম করে দারুণ রূপে বৃহৎ সংখ্যক মানুষকে বেনিফিট দিতে সক্ষম হয় নাই আমাদের ভারতীয় জনতা পার্টি একমাত্র দিয়েছে এর উপরে তো কেন্দ্রীয় সরকারের স্কিম রয়েছে যেরকম করে উজ্জ্বলা স্কিমেতে আমরা কি 38 লক্ষ মা বোনেদেরকে গ্যাসের কানেকশন দিচ্ছি 38 লক্ষ আরে 38 লক্ষ মা বোনেদেরকে গ্যাসের কানেকশন দেওয়ার পর করোনা কারণে আমরা চিন্তি করে আমরা কি করেছি গ্যাস ফ্রি দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় ওই একটি যদি 700 টাকা করা হয় তিনটি গ্যাসের দাম হয় 2100 টাকা প্রায় 2000 টাকা আর এরকম করে আমরা 35 লক্ষ মানুষকে আমরা গ্যাস দেওয়ার ফলে আমাদের 80000 কোটি টাকা করোনা কালে আসামি আমরা খরচা করেছে মা বোনদের ঘরে 2100 করে টাকা গ্যাসের নামে গিয়েছে এরকম সংকটের সময় যদি মোদী যদি না থাকতো তাহলে এই সুবিধা আমরা পাতাম না এই সংকটের সময় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সর্বানন্দ সোনোয়াল এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যদি না থাকতো করোনা কালে আমাদের অনেক মানুষ মারা যেত কিন্তু গুড ম্যানেজমেন্টের জন্য সুপ্রশাসনের জন্য গুড গভর্নেন্সের জন্য করোনা কালেও কিন্তু আমাদের এরকম কোনো ক্ষতি হয় না এইগুলো যাগুলো আমার সফলতা এই সফলতাগুলো যদি আমার ঘর ঘর গিয়ে যদি আমরা বলতে পারি তাহলে নিশ্চিত রূপে ওনারা আগামী দিন আমাদেরকে আশীর্বাদ দেবে আগামী দিন যা ইলেকশন হচ্ছে এই ইলেকশনে আমার আগামী দিন আসামের সমগ্র জাতি জনগোষ্ঠী আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে কারণ কেন আজকে যদি আমি বলি যে কার্বি আলং অটোনোমাস কাউন্সিল ভারতীয় জনতা পার্টির দখলে অর্থাৎ কার্বি সমাজ আমাদের সঙ্গে যুক্ত রয়েছে ডিমা আসা অটোনোমাস কাউন্সিল ভারতীয় জনতা পার্টির দখলে অর্থাৎ ডিমাসা কমিউনিটি আমাদের সঙ্গে আছে ঠিক সেই রকম করে আমি টিওয়া অটোনোমাস কাউন্সিল আমার ভারতীয় জনতা পার্টির দখলে ওই টিওয়া কমিউনিটি আমাদের সঙ্গে আছে দেউরি অটোনোমাস কাউন্সিল আমাদের সঙ্গে আছে কারণ কেন ওদের গভর্নমেন্ট চলেছে ওই দেউরি কমিউনিটি আমাদের সঙ্গে আছে রাভা অটোনোমাস কাউন্সিলে আমাদের কাউন্সিল রয়েছে যুগ্ম কাউন্সিল রয়েছে রাভা জনগোষ্ঠী বিজেপির সঙ্গে রয়েছে বিটিএ বিটিএ বড়োল্যান্ড আমাদের কাউন্সিল হয়েছে ওই বড় জনগোষ্ঠী আমাদের সঙ্গে রয়েছে তারপরে আমরা দেখি সোনোয়াল কাছারি কমিউনিটির যা কাউন্সিল কাউন্সিল বিজেপির কাউন্সিল ঠেঙ্গাল কাছারি অটোনোমাস কাউন্সিল বিজেপির কাউন্সিল অর্থাৎ আসামের সমগ্র কাউন্সিল ভারতীয় জনতা পার্টির দখলে আর এই টাইবের মানুষ এখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আগে থেকে তো ভারতীয় জনতা পার্টিকে হিন্দি ভাষী মানুষ জন্ম দিয়েছিল অনেক বছর লালন পালন করেছে বাঙালি মানুষ ওই হিন্দি ভাষী মানুষ বাঙালি মানুষ তো বিজেপির সঙ্গে আছে এখন আমরা আবার দেখেছি যে বাঙালি মুসলমান যে ওরা ভাই বোনেরা মণিপুরী সাহেব বাগানের মানুষ হালাম জনগোষ্ঠীর মানুষ রিয়াং জনগোষ্ঠীর মানুষ সরাই জনগোষ্ঠীর মানুষ সাকাসের জনগোষ্ঠীর মানুষ রাংলং জনগোষ্ঠীর মানুষ এবং সমগ্র ট্রাইবের মানুষ এই হাইলাকান্দিটা আমি দেখেছি যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে আমি আজকে এই জায়গায় বলতে চাই যে আমরা আগামী দিনে নিশ্চিত রূপে 30000 ভোটের ব্যবধানে মিনিমাম 30000 ভোটের ব্যবধানে আমরা আগামী দিন নিশ্চিত রূপে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতব এই জায়গায় আবার আমার মনে ভালো লেগেছে আমি আসলে যুন জায়গায় যাই সবাই আমাকে এসে কি করে ভাড়াটা দেয় সবাই বলে যে দাদা আমাকে টিকট দিন টিকট দিন টিকট দিন কিন্তু এটা খুব ভালো খবর আপনাদের জন্য এই জায়গায় আজ পর্যন্ত আমাকে কোনো আসে বলে নাই যে দাদা আমাকে টিকট দিন কোনো আমাদের কার্যকর্তা বললো না যে আমাকে টিকট দিন এটাই কি বুঝাইছে তার মানে এই জায়গায় দাবিদার একজন আর টিকটও একজনও পাবে এইটা আপনারা কোনো আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা আমাকে টিকট খুঁজে নাই
তাই এই জায়গা আমি অল্প ব্যতিক্রম দেখেছি ওয়াক বিলকে দুদিন ধরে সফল করেছি সব জায়গায় বলে যে ক্যান্ডিডেট দাও ক্যান্ডিডেট দাও ক্যান্ডিডেট দাও কিন্তু পাঠার ক্যান্ডিডেট বলে যে না ক্যান্ডিডেট লাগবে না আমার একজনই আছে আগামী দিন নিশ্চিত রূপে আপনারা যাকে ভালোবাসুন যার সঙ্গে আজকে এই জায়গায় এসেছেন বসেছেন যার জন্য আগামী দিন পাঁচটা বছর আপনারা সেবা পেয়েছেন সেবা করেছে আপনাদেরকে নিশ্চিত রূপে আপনাদের যা মনের ইচ্ছা মনের ইচ্ছা আপনারা ভগবানের এই প্রার্থনা পূর্ণ করবে আমারও বিশ্বাস রয়েছে যে এইরকম মানুষ এই জায়গায় থাকতে লাগে কেন কি আমাদের গরিব ভাই বোন এই জায়গায় অনেক রয়েছে আমাদের পাঠাগাতি অঞ্চলে আর আমরা হচ্ছে এইরকম একটা পার্টি ধনী মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক নেই আমাদের সম্পর্ক রয়েছে যেগুলো নিয়ে অর্থনৈতিক ভাবে অবহেলিত বঞ্চিত নিপীড়িত শোষিত ওই মানুষের সঙ্গে আমরা আসি গরিব মানুষের সঙ্গে থাকি কারণ কেন এই যে ফটোতে রয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ওনারা বলেছিল যে তেলের মুড়ে তেল দিয়ে লাভ নেই বাবা যার মুড়ে তেল নাই ওনাদের গায়ে কিছু তেল দেও কাজে আসবে তাই অন্য ধনী মানুষের সঙ্গে যা সম্পর্ক গোড়ার পথায় সম্পর্ক থাকে কিন্তু আপনাদের সঙ্গে থাকে অন্তরের সম্পর্ক থাকে হৃদয়ের টান থাকে আত্মার টান থাকে এইটাই হলো ভারতীয় জনতা পার্টি যার জন্য আজকে হাজার 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 ভারতীয় জনতা কার্যকর্তা এই মিটিং এ এসেছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি আজকে যে আমাদের পার্টিকে জয়েন করলো আব্দুল মান্নান ভাই সুদীপ গোয়ালা ভাই শিবরঞ্জন বণিক বনিয়া তপন গোয়ালা ফিরোজ উদ্দিন এবং আমির আলিম এই যে পরিবর্তনটা এসেছে কেন এসেছে আগে তো আমাদের যে মাইনরিটি মানুষ ভারতীয় জনতা পার্টি খুব অল্প সংখ্যক ছিল কিন্তু এখন মাইনরিটি মানুষ হিসাব পেয়েছে ওনারাও জানে যে যত মুসলমান হইতে হলো যত মুসলমানের ঘর পুড়ে গেল এই সমগ্র পুড়ে গেল হইতে হলো কংগ্রেসের আমলে কিন্তু বিজেপির আমলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মোদী সরকারের আমলে এবং আমাদের সর্বানন্দ সোনোয়ালের আমলে একটা মুসলমান মানুষ হত্যা হওয়া দূরের কথা একটা মুসলমান মানুষের ঘর পুরা দূরের কথা একজন মুসলমান মানুষের গায়ের নুম একটু নড়ে নাই এটা হলো বিজেপি এইটা হলো ভারতীয় জনতা পার্টি আমাদের আমলে ঘর পুরা যা দূরের কথা আমাদের আমলে যা 7 লক্ষ আমরা ঘর দিয়েছি আওয়াজ দিয়েছি এই 7 লক্ষ আওয়াজের ভিতরে ঘরের ভিতরে প্রধানমন্ত্রী আওয়াজ যোজনার যা ব্যবস্থা এই 7 লক্ষর ভিতরে সংখ্যালঘু মূলে 3 লক্ষ 2 হাজার মানুষ ঘর পেয়েছে আর এইটা পাওয়া সম্ভব এই জন্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল সবকে সাথ সবচেয়ে বিকাশ আর সবচেয়ে বিশ্বাস এই যা মন্ত্র এই মন্ত্রের আধারে আগামী দিন আমরা হিন্দি হোক কি মুসলিম হোক কি বাঙালি হোক কি আসামি হোক কি হিন্দি ভাষী হোক কি আমরা মণিপুরী হোক কি শাহবাগিনী হোক কি হারামি হোক কি রিয়াংয়ে হোক কি তাকাশেপে হোক কি রংলাংয়ে হোক কি এনি ট্রাইবেলস হোক আমরা সবার ভিতরে আমরা সমন্বয় রেখে আমরা মহান মহান ভারতবর্ষ আমরা গঠন করব কারণ মহান ভারতবর্ষ গঠন করতে হলে ভারতকে বিশ্ব গুরুস্থানে উপলব্ধ করতে হলে আমাদের ভিতরে কোনো ধরনের বৈষম্য থাকতে হবে না সবাই আমরা মহান ভারতীয় এই মন্ত্রকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো আর এই মন্ত্রকে নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে ভারতবর্ষ আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে বিশ্বগুরু স্থানে থাকবে আর যখন বিশ্বগুরু স্থানে থাকবে সমগ্র বিশ্বর আমরা হব সুপার পাওয়ার সমগ্র বিশ্ব হব আমার ভারত হব আমাদের লিডার তাই আমরা ওই দিন অপেক্ষা করেছি বেশি দিন নাই 2025-এর পরে ভারত সুপার পাওয়ার হবে সমগ্র বিশ্বতে এটা নিশ্চিত আর এটা হচ্ছে এর জন্য যে আপনাদের যা সমর্থন সমগ্র ভারতবাসীর যা সমর্থন সমগ্র বরাকদেরির যা সমর্থন সমগ্র পাঠানকান্দি মানুষের যা সমর্থন ভারতীয় জনতা পার্টির সঙ্গে তার জন্য আগামী দিন নিশ্চিত রূপে সর্বাঙ্গ সুন্দর পাঠানকান্দি নয় সর্বাঙ্গ সুন্দর বরাক ভেলি নয় করিমগঞ্জ নয় সর্বাঙ্গ সুন্দর আমরা আসাম বানাতে লাগবে আর আগামী দিন ভারতবর্ষের যে 5টা রাজ্য থাকবে শ্রেষ্ঠ রাজ্যে এই রাজ্যের ভিতরে ভারতের ভিতরে আসামকে আমরা 1 নম্বর নেওয়ার জন্য প্রয়াস করেছি ভারতকে বিশ্বতে 1 নম্বর করব এবং আসামকে ভারতবর্ষে 1 নম্বর করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এই প্রচেষ্টাতে আপনারা সবাই সহযোগ করেছেন আমি অনেক সুখী এই জায়গায় এসে আগে এসেছিলাম পঞ্চায়েতে এসেছিলাম পঞ্চায়েতে এসে আমরা বলেছিলাম যে আপনারা পঞ্চায়েতে আমাদের সঙ্গে থাকুন অনেক ভোটে আপনারা পঞ্চায়েতে জিতেছিলেন তাই
পঞ্চায়েতের পক্ষ থেকে আমি আপনাদেরকে সেবা করার সুযোগ পাই নাই। পঞ্চায়েতের যা সফলতা সফলতার জন্য আমি আবার আপনাদেরকে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, 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 আমরা সবাই এই জায়গায় উঠে দাঁড়াবো, আমরা জাতীয় সঙ্গীত গাইব, জাতীয় সঙ্গীতের পর আমরা সভা সমাপ্ত করব। তাই সবাইকে আপনারা আসন ছেড়ে উঠে দাঁড়ানোর অনুরোধ করছি। জনগণ মনায় নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু জাট মারাঠা উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয়।